আমি চাই পরপাশে একটা ছেলেকে বিয়ে বসতে গৃহস্থ ঘরের যেমনই হোক সে তার কাছে বিয়ে বসতে চাই। মানে প্রবাসী গৃহস্থ ঘরের একজন ছেলেকে তুমি বিয়ে করতে চাও? মানে সে তাকে কি মনটা ঠিক মতো দিবা না আবার দেবা? সে আমাকে মন দেবে, আমি ওনাকে মন দেবো, মন দিয়ে তো বিয়ে বসবো। বিয়ে বসবা? তোমার দেশের বাড়ি? দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর, মানে ফরিদপুর। তো ফরিদপুরের মেয়ে তুমি অন্তরা, তো গৃহস্থ ঘরে ছেলে পেলে তুমি বিয়ে বসবে, মানে মন থেকে বলছো? হ্যাঁ, মন থেকে বলছি। না আবার বলবা যে মানে আগে টাকা পয়সা তারপরে বিয়ে শাদী? মন থেকে বলছি। তো সব ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী বোন হলদিয়া পাখি, হ্যাঁ মানে সুন্দরী বোন বসে আছে। আজকে আমরা সেই বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু আসসালামু আলাইকুম। কি নাম ভাই? অন্তরা। কার মনের অন্তরা? এখন কি কারো মনের অন্তরা কি হওয়া গেছে? হওয়া যায় না? পোলাপ পাইলে হবে। তো অন্তরাপুর দেশে বাড়ি করে? কোথায়? ফরিদপুর। তো ফরিদপুরের মেয়ে অন্তরা, তো বিয়ের সাথে কি হয়েছিল? বিয়ে হয় না এখনো? হয় না? বয়সটা কত? বয়স 18 বছর। 18 বছর না একটু বেশি হবে? 18 বছর। 20-22 হয়নি তো? না না, 20-22। আচ্ছা, তো 18 বছরের মেয়ে অন্তরা, এখনো বিয়ে শাদি হয় না। তো কি ধরনের মানুষ চাই যে বিয়ে শাদি বসার জন্য? গৃহস্থ ঘরের যে ছেলেরা আছে, হ্যাঁ এতদিন যে আমরা ভিডিও করছি বা গৃহস্থ ঘরের অনেক ছেলেরাই মানে ফোন দিছে বা বিয়ে শাদী করতে চাইছে, হ্যাঁ তো তাদের কমপ্লেন যে মানে ফোন দিলে ফোন ধরে না, ঠিক আছে, আবার ফোন দিলে বলে যে টাকা দাও না খাই আসি, হ্যাঁ তো এই জন্য গৃহস্থ ছেলেরাও বিয়ে করতে চায় না। যে এরা বলে যে বিয়ের কথা, কিন্তু ঠিক মতো বিয়ে আসা যায় না, স্বপ্নের মতো হয় না, সবাই তার মনের মতো হয় না। অনেকে তো ফোন দিয়ে বাজে বাজে কথা বলে, ওইরকম ছেলেদের সাথে কথা বলি না, পছন্দ হয় না বলে এর জন্য বিয়ে বসে না। মানে পছন্দ হয় না এই জন্য বিয়ে বসা হয় না? কথা হয় না এর জন্য বিয়ে বসে না, কথার মতো কথা হয় না এর জন্য বিয়ে বসে না। মানে কথার জন্য, মানে কথার মতো কথা হয় না এই জন্য বিয়ের সাথে বসা হয় না। তো এর আগে ভিডিও করার পরে, হ্যাঁ তো দর্শকরা তো মানে সাহায্য সহযোগিতা করছে নাকি? তো তাদের জন্য কি মন থেকে দোয়া করা হয়? মন থেকে দোয়া করা তো হয়, একটার সাথে কথা বলতাম উনি আমাকে টাকা দিয়েছিলেন, মন কিসে লেগে জানি হইতে উনি ফোন দেন, আমি ফোন দিলে ফোনও ধরে না, ফোনে পাই না, আমার সাথে যোগাযোগ করে না। তাকে অনেক ভালো লাগছিল, অনেক কথা বলছিলাম, তো উনি অন্য থেকে ফোন দেন একজন আর কথা বলি না। মানে ওনার সাথে আর কথাবার্তা হয় না? কথাবার্তা হয় না। তো কথাবার্তা যদি হয় তার মানে এই ভিডিওটা দেখে, দেখার পরে তোমার সাথে কথা হয় তো, বা যদি নাও হয় তার উদ্দেশ্যে কিছু বলার আছে? মানে তাকে কি কিছু বলতে চাও? কথাবার্তা যদি সে যদি আবার আমার সাথে কথাবার্তা করতে চায় তো তার সাথে আমি কথা বলবো, আর যদি না হয় তা অন্য পুলা কথাবার্তা বললে পাশে এসে দাঁড়ালে তার সাথে কথাবার্তা বলে পছন্দ মতো হলে বিয়ে বসবো। মানে পছন্দ মতো হলে বিয়ে বসবা? এমনি থেকে কেউ মানে যে সম্বন্ধ টম্বন্ধে আসে বাড়িতে? বাড়িতে সম্বন্ধ আসেই তো, আমার দেশে পোলা আমার পছন্দ হয় না, কারণ আমার দেশে পোলা মানে সে পোলারা কি মানে বেঁধে না গৃহস্থ ঘরে? গৃহস্থ ঘরে আইছিল, ওনারা বলছে টাকা তো আমাদের কাছে নাই। মানে গৃহস্থ ঘরের ছেলেরা কি যৌতুক চাচ্ছে? যৌতুক দিয়ে কি বিয়ে বসতে হবে? তোমাদের ভিতরে যে আছে না ছেলেরা নাকি মেয়েদের টাকা দিয়ে বিয়ে করে, এটা কি সত্য? না এটা কি সত্য কিনা? মানে সত্য সত্য তল তো ভালোই যে তুমি যদি বিয়ে শাদী বসো, হ্যাঁ তারাই তোমাকে টাকা দেবে। আমাকে ভিতরে তো 3-4টা করে বিয়ে করার জন্য বিয়ে বসবো না। বিয়ে করে কেন সেটা কি জানা আছে? আমি কেমনি করব, ওনারা 3-4টা বিয়ে করে কেন, আমি কেমনি? না যে তোমরা মানে জামাই যারা আছে, হ্যাঁ বিয়ের পরে যে জামাই হয় তারা নাকি ঘরে বসে থাকে, হ্যাঁ বউরা কাজ করে, তার মানে কি এটাই যে 3-4টা বিয়ে করলে আমার 3-4টা বউ কাজ করবে, আমার খাওয়াইবে, আমার কাজ করা লাগবে না? সব সময় তো সবাই তো আর এক না, সবাই তো এক না, সবাই তো নিজের ভবিষ্যৎ
সব থাকা লাগে সবসময় স্বামীরে তো সময় করে খাওয়া যায় না আমি শুনছি আপনার ভেতরে বলে ঘরে বসে খাওয়া এই যে আমার একটা বান্ধবী আছে উনি বিয়ে বয়সে বসে খেয়ে আছে আমাদের ভিতরে যারা বিয়ে করে হ্যাঁ বা বিয়ে বসে হ্যাঁ আমাদের ভিতরে মেয়েদের কিন্তু বসাইয়ে খাওয়ায় ঠিক আছে বা মেয়েরা অনেক ভালোবাসে এর জন্য দেখছি আমি এর জন্য বলছে যে গৃহস্থ করে একটা পোলা দিয়ে মনের মতো হয়তো বিয়ে বসবো মনের মতো হলে বিয়ে বসবা তাহলে তোমাকে বিয়ে করার জন্য খুঁজবে তো যারা খুঁজবে তোর ফোন নম্বরটা বলবা তোমার ফোন নম্বরটা বলবা আমি বলবো দর্শকের যে অন্তর আপুর যে ফোন নাম্বারটা 0174270469 আমি আবার বলি 0174270469 এই নাম্বারে আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে তার মনের কথা আপনারা জানতে পারবেন এবং আপনাদের মনের কথা তার কাছে বলতে পারবেন অন্তর আপু আর কি বলার আছে মনের কথা একটু যদি বলে শেষ মনের এই যে কথাগুলো সব শেষ মনে করো যে ভিডিওর এই নাম্বারটা দিলাম এখন যে ফোন দিবে একজন দর্শক হ্যাঁ ফোন দিলে হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বলার আছে বলি দর্শক ভাইয়েরা সবাই ফোন দিলে ভালোভাবে কথা বললে কথা বলবো আর খারাপ কথা কেউ বলে না ভাইয়েরা এই কথাই বলেন খারাপ কথা কেউ বলবে না খারাপ কথা যদি বলে তাহলে তুমি তাদের সাথে আমি কথা বলবো না কথা বলবো না না কারণ খারাপ ছেলেদের সাথে কথা বলতেও চাই না তোমরা যদি খারাপ কথা বলো না না আমরা খারাপ কথা কেন বলবো অনেকেই তো বলে যে ভাই ফোন দিয়ে বলে যে টাকা দাও হ্যাঁ আবার মানে খারাপ খারাপ কথা বলে সবাই তো না হ্যাঁ সবাই তো কতজন আছে তো হ্যাঁ কতজন আছে কতজন আছে টাকা টাকা তো করে সবাই তো এক না তিন ভাগে টাকা পয়সা নিয়ে ফোন থেকে দুই রকম আমরা তোমরা না তো তুমি একটা ভালো মনের মানুষ চাও যাকে নিয়ে তুমি সংসার করবা তো তুমি যেখানে থাকো হ্যাঁ ফরিদপুরে ফরিদপুরের কি মানে ছেলেরা কি ভালোবাসার কথা বলে না তোমাকে বললাম না ভালোবাসার কথা বলে ওনারা খালি যৌতুক চায় আমাদেরকে না সেটা তো যৌতুক চায় বিয়ে করার জন্য এমনি আছে না প্রেম করার জন্য কোনো সময় প্রেম করি না 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 প্রেম করি না আসে না যে অন্তরাকে গোলাপ ফুল দিল যে অন্তর আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি না না এরকম ছেলে আসে না কারণ আসে না বাসা বাইতে কাম করি তো এর জন্য তো তুমি কি কাউকে কখনো ভালোবাসতে চাইছে না না আসে না যে সবার জীবনে তো প্রেম আসে হো প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে হো আমি কারোর ভালোবাসি না কেউ আমাকে ভালোবাসে অন্তরা কি গান জানো গান না না আমি গান জানি না গান একটা গান গাইতে পারো না গান গাইতে পারি না একটা গান গাও না যে ও সাথীরে যেও না কখনো দূরে আমি গান পারি না আবার অন্তরে অন্তরে একটা গান আছে ঠিক আছে তুমি আমার অন্তরে আমি তোমার মনের মানুষ হইতে চাই পারি তো না আমি গান গাইছি মানে গান গাও হয় না না তাহলে কেমন হবে অনেক দর্শক আছে ফোন দিয়ে গান শুনতে যাবে তাদেরকে গান শুনতে বলবো যে আপনারা যদি গান শুনতে চান তো আপনারা গান বলেন আমি গানটা শুনবো কিন্তু উনারা গান বলে না আমি এবার শুনি আবার ওনাদের গাইবো আমি তো জানি না গান আচ্ছা তুমি যে গান জানো না সেটা একটু শুরু শুরু বলো যে আমি গান জানি না আমি গান জানি না জানি না এটা তো একটা সুর মানে এটা ওটা গান হইলো হ্যাঁ আর কিছু বলতে চাও সর্বশেষ না না আর কিছু বলার নেই সর্বশেষ একটু বলো যে কি ধরনের একটা ছেলে পেলে তুমি বিয়ে সাথে বসবে একটা ভালো পরিবারের ছেলে পাই যে আমার পাশে আসবে আমার কাছে বিয়ে বসবে তার কাছে বিয়ে বসবে মানে সেটা কি বেদে না গৃহস্থ ঘরে গৃহস্থ গৃহস্থ ঘরে দেশি না প্রবাসী 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 গৃহস্থ ঘরে